আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ সালমা। আমার আজকের রেসিপি বাঁধাকপির একটি ভিন্ন রকম রেসিপি, বাঁধাকপির ডোনাট। ঝাল আইটেম হিসাবে এই বাঁধাকপির ডোনাটটা ছোট বড় সবার কাছেই ভালো লাগে এবং খেতেও বেশ সুস্বাদু। চায়ের আড্ডায় বা বিকেলের নাস্তায় অথবা যে কোনো সময় স্ন্যাক্স আইটেম হিসাবে আপনারা এটা খেতে পারেন এবং অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাঁধাকপির ডোনাট তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা ভাজির মতো করে কুচি কুচি করে নিয়েছি। সেই সাথে আরও লাগবে আধা কাপ পরিমাণ বেসন, এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ চালের গুঁড়া, তিন টেবিল চামচ পরিমাণ সুজি, এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়া পাতা কুচি, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ গাজর কুচি। আমি একটি ছোট সাইজের গাজরকে মিহি করে কুচি করে নিয়েছি। মিহি করে কুচি করা চারটি কাঁচামরিচ, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, আধা টেবিল চামচ পরিমাণ চাট মশলা। এই হচ্ছে মোট উপকরণ। এখন আমি বাঁধাকপির সাথে এক এক করে উপকরণগুলো মেলাবো। নিয়ে নিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা এবং রসুন বাটা, চাট মশলা। এখন এই উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব, একটু চেপে চেপে মেলাবো। মিলিয়ে নিলাম, এবারে দিয়ে দিব বেসন, চালের গুঁড়া, সুজি, কর্নফ্লাওয়ার, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন সব একসাথে মিলিয়ে নিব, মেখে নিলাম। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে ছোট একটা বলের মতো তৈরি করব এবং এটাকে একটু চেপটা করে দিব। চেপটা করে অন্য একটা পাত্রের মধ্যে রেখে এটাকে মাঝখান থেকে এভাবে এই আঙ্গুল দিয়ে এভাবে একটু এভাবে ডোনাটের মতো করে তৈরি করে নিব। একইভাবে আরেকটা গোল তৈরি করে নিচ্ছি এবং এটাকে চ্যাপটা করে নিচ্ছি। এটা একটা ডিশে রেখে এটাকে মাঝখান থেকে এভাবে ডোনাটের মতো করে তৈরি করে নিব। এভাবে বাকিগুলাও তৈরি করে নিব। এভাবে এক এক করে সবগুলাই তৈরি করে নিব। সবগুলো ডোনাট তৈরি করে নিলাম, এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ডোনাট আমি এরকম খুন্তিতে তুলে নিয়েছি এবং একটু সাইজ করে এটাকে উল্টিয়ে আর একটু সাইজ করে নিয়ে তেলে ছেড়ে দিব। এভাবে একটা একটা করে তেলে ছেড়ে দিব। একটার সাথে আরেকটা যেন লেগে না যায় এভাবে তেলে দিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। দুই পাশ ভাজা হলে তেল থেকে ছেঁকে তুলে নিব। এখন রয়ে যাওয়া বাকিগুলো দ্বিতীয় ব্যাচে দিয়ে দিব। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নিব। তৈরি হয়ে গেল বাঁধাকপির ভিন্ন রকম একটি রেসিপি। বিকেলে চায়ের আড্ডায় বা যে কোনো সময় স্ন্যাক্স আইটেম হিসেবে এটা খাওয়া যায় এবং এটা ছোট বড় সবার কাছেই ভালো লাগে এবং খেতে খুবই টেস্টি। বাঁধাকপি সারা বছরই পাওয়া যায় এবং দামও খুব বেশি না, আর এখন তো বাঁধাকপির ভরা মৌসুম। তো আশা করছি ঝাল নাস্তা হিসেবে বাঁধাকপির এই সহজ রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে, এবং অতিথি আপ্যায়নে ভিন্ন ধর্মী বাঁধাকপির এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন এবং প্রশংসার দাবিদার হতে পারেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।